এটা কি সত্যি অহংকারের একটি নতুন পালক নাকি কলঙ্কের একটি তিলক? কথাগুলো বলছি এ কারণেই যে বাংলাদেশে গত কয়েক বছরে সবচেয়ে বেশি যেটা নেওয়া হয়েছে তার নাম হলো প্রকল্প। যে বাংলাদেশে মেগা প্রকল্প, মেগা দুর্নীতি বলে আলাদা একটি কথাই প্রচলিত হয়ে গেছে। ঢাকা শহরে মানুষের বহু প্রত্যাশিত মেট্রো রেল খুলে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি গেট ভেঙে এক ধরনের দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে যে কে প্রথম। আটটা বাজে আমরা আসছি, কিন্তু এত সিরিয়াল ছিল, আমরা খুব কষ্ট পাইছি। 8টা বাজে খোলার কথা ছিল কিন্তু খুলেনি, কিন্তু আমরা এখন ঢুকতে পারলাম। অনেক কষ্ট, মানে অনেক রিকোয়েস্ট করার পরে আমাদেরকে ঢুকতে দিছে, আমরা খুব কষ্ট পাইছি ভাই। যাকে আসলে দেখানোর চেষ্টা করছিলাম, ভাই ভাই আপনি সকাল 5টা থেকে এসছেন প্রথম যাত্রী হওয়ার জন্য, কিন্তু দৌড় প্রতিযোগিতা আপনি আজকে দেখলাম 5-6 নম্বর হয়ে গেছেন। এই মুহূর্তে অনুভূতি কি প্রথম যাত্রী হওয়ার জন্য? 5-6 নম্বর আসলে প্রথমে এসে দেখি যে অনেক মিডিয়া কর্মীরা সামনে, এখন কোথায় দাঁড়াবো বলতে বলতে এই যে সামনে দুইজন দাঁড়াই গেছে, এরকম আর কি। দর্শক আপনারা দেখছেন যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছে হাজার হাজার যাত্রীরা, যেখানে আগারগাঁও স্টেশন থেকে আপনার আগারগাঁও যে পাসপোর্ট অফিস রয়েছে সেটা ছাড়িয়ে আপনার আরও বহু দূর দাঁড়িয়েছে এই দীর্ঘ সারিতে। আপনারা দেখছেন দীর্ঘ অপেক্ষায় রয়েছে যাত্রীরা, সেখানে অনেকে সকাল 8টা থেকে 7টার আগেও দাঁড়িয়েছে, এবং 8টায় শুরু হওয়ার কথা, ভ্রমণ যাত্রা শুরু হওয়ার কথা 8টায়, কিন্তু সেখানে 7টায় দাঁড়িয়েও কিন্তু এখনও বেলা প্রায় 11টা 15টা বেজে গেছে। এখন পর্যন্ত কিন্তু অনেক যাত্রী রেলে ভ্রমণ করতে পারছেন না, তাদের কিন্তু ভিতরে একটা আক্ষেপ রয়েছে, কিন্তু দীর্ঘ অপেক্ষা রয়েছে। অনেকে বলছেন যে 12টার দিকে এই যদিও রেল ভ্রমণ যাত্রাটা শেষ হয়ে যাবে আজকের জন্য, হয়তোবা যারা এই সকাল থেকে দাঁড়িয়েছে তারা কিন্তু অনেকে ভ্রমণ করতে পারছিল না, এমনটি আমরা যাত্রীদের কাছ থেকে একটি আক্ষেপ শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, দেশে এবং প্রবাসে যে যেখানে বসে আজকের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। বন্ধুরা, ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সবার কাছে একটা অনুরোধ, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতি মুহূর্তের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কি পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে যাবেন যাতে করে প্রতি মুহূর্তের আপডেট মিস করে না যান। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন বাংলাদেশে মেট্রো রেল উদ্বোধন হয়ে গেছে, এর মধ্যে যোগাযোগ ব্যবস্থার নতুন জগতে প্রবেশ করেছে বাংলাদেশ। এখন দেখার বিষয় এই মেট্রো রেল ঢাকাবাসীকে যানজট থেকে কতটা স্বস্তি দিতে পারবে। মেট্রো রেল সরকারের কপালে নতুন কলঙ্কের তিলক বলেছেন রুমিন পারহানা। রুমিন পারহানার সে ভিডিওটিও দেখব। তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। মেট্রো নগরীতে যাত্রীদের নতুন অভিজ্ঞতা আর স্বস্তির যাত্রা স্বপ্ন দেখিয়ে মেট্রো রেলের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। আগারগাঁও স্টেশনে যাত্রীদের সারি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই সারি আরও দীর্ঘ হতে থাকে। প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজধানীতে চলতে শুরু করেছে মেট্রো রেল। বুধবার উদ্বোধনের পর আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মেট্রোতে যাত্রী পরিবহন। দেশের গণপরিবহনের ইতিহাসে প্রথমবারের মতো আজ সকাল থেকেই সীমিত পরিসরে মেট্রো রেলে যাতায়াত করছেন সাধারণ যাত্রীরা। বৃহস্পতিবার 29 ডিসেম্বর সকাল থেকে রাজধানীর আগারগাঁও স্টেশন থেকে যাত্রীরা মেট্রো রেলে চড়ে যাচ্ছেন উত্তরা দিয়াবাড়ি স্টেশন পর্যন্ত। প্রাথমিকভাবে এই রুটে মেট্রো চলবে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত। মেট্রো রেলে চড়তে যাদেরকে ভাড়া গুনতে হবে না। রাজধানীকে যানজট মুক্ত রাখতে মেট্রো রেল চলবে 100 কিলোমিটার গতিতে, মাত্র 20 মিনিটে পাড়ি দেবে 10 কিলোমিটার পথ। এ বাহনে ভাড়ার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, যেখানে শিশু বীর মুক্তিযোদ্ধাদের ভাড়া দিতে হবে না বলে জানিয়েছে এই কোম্পানি। তবে অবশ্যই শিশুর উচ্চতা 3 ফুটের কম হতে হবে এবং সঙ্গে অভিভাবক থাকতে হবে, কিন্তু অভিভাবক সঙ্গে না থাকলে 3 ফুটের বেশি হলে তাকে গুনতে হবে প্রতি কিলোমিটার 5 টাকা করে। তার সর্বনিম্ন ভাড়া 20 টাকা, অর্থাৎ মেট্রো রেলে চড়তে লাগবে 20 টাকা। ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক এমএনএন সিদ্দিক জানান, আপাতত মেট্রো রেল উত্তরা রেল স্টেশন থেকে সরাসরি ট্রেন আসবে আগারগাঁও স্টেশনে, ভাড়া হবে 60 টাকা। মাঝে কোনো স্টেশনে ট্রেন থাকবে না। আগামী 26 মার্চ থেকে মাঝের সব স্টেশনে যাত্রা ওঠানামা শুরু হবে। এদিকে মেট্রো রেলে বাসের মতো শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া থাকছে না, তবে যারা ম্যাস র্যাপিড ট্রানজিট অর্থাৎ এমআরটি বাস ব্যবহার করবেন তারা 10% ছাড় পাবেন। পূর্ব ঘোষণা অনুযায়ী মেট্রো রেলের সর্বনিম্ন ভাড়া 20 টাকা, উত্তরা দিয়াবাড়ি স্টেশন থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত ভ্রমণ করলে ভাড়া গুনতে হবে 60 টাকা, উত্তরা নর্থ থেকে পল্লবী মিরপুর 11 স্টেশন পর্যন্ত 30 টাকা, মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন পর্যন্ত 40 টাকা, এবং শেওড়াপাড়া স্টেশন পর্যন্ত 50 টাকা। এছাড়া পল্লবী থেকে মিরপুর 11, মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন পর্যন্ত সর্বনিম্ন 20 টাকা, তবে পল্লবী থেকে শেওড়াপাড়া ও আগারগাঁও স্টেশন পর্যন্ত যাত্রীদের গুনতে হবে 30 টাকা। মেট্রো রেলের প্রথম ধাপ উত্তরা দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত চলবে।
এর মাঝে 9টি স্টেশন পড়বে। তবে মতিঝিল হয়ে কমলাপুর পর্যন্ত চললে স্টেশনের সংখ্যা হবে 17টি আর দূরত্ব হবে 21.26 কিলোমিটার। আগামী বছর ডিসেম্বরে মতিঝিল পর্যন্ত চলাচল করবে দেশের প্রথম বিদ্যুৎ চালিত ট্রেন, আর কমলাপুর পর্যন্ত চলাচল করতে অপেক্ষা করতে হবে 2025 সাল পর্যন্ত। আজ আগারগাঁও থেকে প্রথম ট্রেনটি ছেড়ে যায় সকাল 8:18, দ্বিতীয় ট্রেনটি ছাড়ে 8:22, এছাড়া তৃতীয় ট্রেন ছাড়ে 9:26। প্রথম ট্রেনে 75 জন ও পরবর্তী প্রতিটি ট্রেনে 50 জন করে যাত্রী যেতে পারবেন। সকালে রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশন থেকে দেখা যায় মেট্রো রেলে চড়তে ভোর থেকে লাইনে দাঁড়িয়ে আছেন যাত্রীরা, এমনকি অনেকে রাত থেকে অপেক্ষা করছেন সেখানে। তবে যাত্রীদের অধিকাংশ মেট্রো রেলে শুধু ভ্রমণের অভিজ্ঞতা নেওয়ার জন্য এসেছেন। সো দর্শকই, মেট্রো রেল আসায় কতটুকু উপকার হবে বলে আপনাদের কাছে মনে হয়? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। উদ্বোধনের পরপরই তিনি বললেন, এই মেট্রো রেল বাংলাদেশের জনগণের মাথার মুকুটে আরেকটি নতুন পালক। আমরা যদি একটু দেখি, এটি কি আসলেই নতুন পালক, অহংকারের নতুন পালক, নাকি কলঙ্কের নতুন তিলক? একটু বিশ্লেষণ করে যদি দেখি মেট্রো রেলের ব্যাপারে, আমরা তখন বুঝতে কথাগুলো বলছি এ কারণেই যে বাংলাদেশে গত কয়েক বছরে সবচেয়ে বেশি যেটা নেওয়া হয়েছে তার নাম হলো প্রকল্প। প্রয়োজনে নেওয়া হয়েছে, অপ্রয়োজনে নেওয়া হয়েছে, লুটপাটের জন্য নেওয়া হয়েছে, এবং এমনভাবে নেওয়া হয়েছে যে বাংলাদেশে মেগা প্রকল্প, মেগা দুর্নীতি বলে আলাদা একটি কথাই প্রচলিত হয়ে গেছে। বাংলাদেশের অর্থনীতিবিদ যারা আছেন, স্বনামধন্য অর্থনীতিবিদ, তারা অনেকেই প্রকাশ্যে বলেন যে তারা আওয়ামী লীগের সমর্থন করেন, আওয়ামী লীগে ভোট দিয়েছেন, তারাও কিন্তু বাংলাদেশের সাদা হাতির মতন প্রকল্পগুলো নিয়ে বিস্তর লেখালেখি করেছেন, বলেছেন, সভা সেমিনারে আলোচনা করেছেন। এবং এরকম একটি অপ্রয়োজনীয় প্রকল্প, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, আমার এই মুহূর্তে যেটা মাথায় আসছে, যে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যে রেল লাইনটি গেছে সেটির কোনো প্রয়োজন ছিল না আপাতত, কিংবা বঙ্গবন্ধুর যে দ্বিতীয় স্যাটেলাইট সেটারও অপ্রয়োজনীয় একটি সাদা হাতি প্রকল্পের তালিকায় সেটির নামও এসছে। তো এরকম বেশ কিছু প্রকল্প নেওয়া হয়েছে শুধুমাত্র লুটপাটের খাতিরে। আর কিছু প্রকল্প আছে যেটা একই সঙ্গে প্রয়োজনও মেটাবে কিছুটা, আবার তার মধ্যে বিরাট অঙ্কের লুটপাটও জড়িত। এই যে আমরা আজকে মেট্রো রেল নিয়ে আলোচনা করছি, এটা 5 মাস বাকি থাকতে, হ্যাঁ, এটার প্রকল্প ব্যয় 11,400+ কোটি টাকা বাড়ানো হয়েছে। প্রাথমিকভাবে এর ব্যয় ধরা হয়েছিল 21,985 কোটি টাকা, পরবর্তীতে গত 5 মাস আগে জুলাই মাসে এটি 11,487 কোটি টাকা বেড়ে যায়। অর্থাৎ টোটাল এখন প্রকল্প ব্যয় দাঁড়াচ্ছে 33,442 কোটি টাকা। এবং দেখা যাচ্ছে যে আমাদের আশপাশের যে দেশগুলো আছে সেই দেশগুলোতেও মেট্রো রেল আছে। ভারতে মেট্রো রেল আছে, পাকিস্তানে মেট্রো রেল আছে, এবং সেই ভারত বা পাকিস্তানের সঙ্গে যদি আমরা তুলনা করি পার কিলোমিটারে খরচ, দেখা যাবে ঢাকায় 3-4 গুণ বেশি ব্যয়ে সেই মেট্রো রেল নির্মিত হচ্ছে। আমরা যেই পরিসংখ্যানটি দেখছিলাম সেখানে দেখাচ্ছে যে প্রতি কিলোমিটার মেট্রো রেল ভারতে নির্মাণে ব্যয় হয় $50-60 মিলিয়ন, $50-60 মিলিয়ন ভারতে। আর পাকিস্তানে এই মেট্রো রেল নির্মাণে ব্যয় হয় $40-50 মিলিয়ন। বাংলাদেশে এসে সেটা $135 মিলিয়ন এগিয়ে ঠেকেছে পার কিলোমিটার। এবং এই যে $135 মিলিয়ন, এইটা কিন্তু যখন প্রকল্প ব্যয় 22,000 কোটি টাকা ছিল সেই সময়কার হিসাব, এবং সেই সময় ডলারের রেট যেহেতু কম ছিল, 85 টাকা ছিল, সেই সময় এটা $2.7 বিলিয়ন ধরে এখানে পার কিলোমিটারে যে ব্যয় এসছে সেটা হচ্ছে $135 মিলিয়ন। পরবর্তীতে যখন আরও 11,500 কোটি টাকা এর সঙ্গে যুক্ত হয়ে এটা 33,000 কোটি টাকার গিয়ে শেষমেশ ঠেকলো, এবং ডলারের দামও এখন 101-102 টাকা করে বিক্রি হচ্ছে, মানে সরকারি রেটই 101-102 টাকা, এখন দেখা যাবে যে পার কিলোমিটার প্রায় $200 মিলিয়ন গিয়ে ঠেকেছে। তাহলে আপনি যদি ভারত বা পাকিস্তানের সঙ্গে তুলনা করেন পার কিলোমিটার খরচ, আপনি দেখবেন 3-4 গুণ বেশি বাংলাদেশে খরচ হচ্ছে। এখন যখন দেখা যাবে যে এই মেট্রো রেলও আমাদের যানজট নিরসন হচ্ছে না, কারণ এত এক্সপেন্সিভ মেট্রো রেল কতজন ব্যবহার করতে পারবেন সেই প্রশ্ন এখনই উঠছে,
এবং এটা যে একেবারেই সাধারণ গণমানুষের জন্য নয়, এটা যে মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তদের পরিবহন ক্ষেত্রে ব্যবহৃত হবে এবং গণমানুষের জন্য যে বাস সার্ভিস যেটা সেটাই চালু থাকবে, এটা নিয়ে এখন আর কোনো দ্বিমত নাই। সুতরাং এরপরে যেটা সরকার পরিকল্পনা অলরেডি হাতে নিয়ে নিয়েছে সেটা হলো আন্ডারগ্রাউন্ড করা, সাবওয়ে করবে তারা, এবং সেই জন্যে অলরেডি 52,000 কোটি টাকার একটা প্রকল্প হাতে নিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ এই যে বড় বড় প্রকল্প নেওয়া, কিন্তু সত্যিকারের মানুষের প্রয়োজনে লাগা, মানুষের জীবনের সঙ্গে যেই প্রকল্পগুলো সত্যিকার অর্থেই কাজে লাগবে, মানুষকে একটু স্বস্তি দেবে, সেই জায়গাতে নজর না দেয়া একটাই কারণ, সেটা হচ্ছে এই বড় প্রকল্প থেকে বড় খাওয়াখাবি করা যায়, বড় লুটপাট করা যায়। সে কারণেই এই প্রকল্পগুলো অহংকারের পালক না হয়ে কলঙ্কের তিলক হয়ে থাকে, কারণ তার মাশুল দিতে হয় সাধারণ মানুষকে। তো বন্ধুরা, মেট্রো রেল আমাদের বাংলাদেশের জন্য বড় ধরনের একটা অর্জন, এটা আমাদের গর্বের বিষয়। এখন এই মেট্রো রেলকে কতদিন পর্যন্ত দুর্নীতিমুক্ত রাখা যাবে সেটি দেখার বিষয়। পরবর্তী আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।